তো আমার জমি চলে গেছে, 500 চলে যাচ্ছে, এবং আমার আরও অন্য জমিতে মনে করো বালু রাখে, সেটাও মনে করেন যে ওয়াকেজ করে রাখছে। আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে হলেও আমি এটাকে ঠেকানোর জন্য আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি। জমি সুরক্ষা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ দায়ের করেছে স্থানীয় ভুক্তভোগী। এ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে অত্র এলাকার আবাদী জমি। গতকাল 11 জানুয়ারি বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পলাশবাড়ী থানায় দায়েরকৃত এ অভিযোগে স্বাক্ষরকারীর অভিযোগে জানা যায়, উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে জহুরুল হক ও সোহাগ মিয়া জোর করে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে আসছে। এ বালু উত্তোলনে বাধা দিতে গেলে তারা অভিযোগকারীদের মারধর সহ বিভিন্নভাবে হত্যার হুমকি প্রদান করে। এসব উত্তোলিত বালু অভিযোগকারীদের ফসলি জমিতে রেখে বালুর ব্যবসা করে আসছে এ চক্রটি। তারা অত্র এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। এ বিষয়টি বিবেচনা করিয়া সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পলাশবাড়ী উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাইবান্ধা জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন এ অভিযোগকারী। আমার জমি থেকে মানে বালু অনেকদিন যাবৎ থেকে বালু উঠছে, আশেপাশের জমি সব মনে করেন যে সব জমি নামা করে ফেলাইছে, অর্থাৎ পুকুর করে ফেলাইছে। আমার একটু উঁচু জায়গা ছিল, পরবর্তীতে আমার জন্য তো মনে করেন যে বাজাইছে। আগের যারা মনে করেন বালু যাদের উঠেছে তারা ভয়ে কেউ কথা বলেনি আমাকে। হ্যাঁ, আমাকে বলে আমি আমার জমির বালু আমার জমিতে রাখতেছিল, আমি সেখানে যাইয়া বলতেছিলাম যে আমার এখানে বালু উঠে না, মেশিন বন্ধ করো। তখন ওরা মনে করেন যে আমাকে মারধর করার উদ্দেশ্যে অনেক ইয়ে করে। আমি তখন ওখান থেকে দৌড়ে বাড়িতে আসি, আমার বাড়ি পর্যন্ত তারা ধাওয়া করে এবং তারা বলতেছে যে তো ধোঁয়াশ বাই হতে দেব না, হ্যাঁ তুই থানা পলাশবাড়ি থানা এমন কোনো ওসি নাই, এমন কেউ নাই যে পলাশবাড়ি থানা তুই কেস করবি। তো আমার জমি চলে গেছে, 500 চলে যাচ্ছে, এবং আমার আরও অন্য জমিতে মনে করো বালু রাখে, সেটাও মনে করেন যে ওয়াকেজ করে রাখছে। আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে হলেও আমি এটাকে ঠেকানোর জন্য আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি। আপনারা দয়া করে আমার এই জিনিসটা আপনারা দয়া করে সমাধান করে দিবেন আর কি। আমি মোহাম্মদ জহুরুল সোহাগ, দুই ভাই, পিতামিত্র বাদশা মিয়া, গ্রাম নারায়ণপুর। তারা দুর্ধর্ষ প্রকৃতির লোক। এখানে ওখানে গেলেও ইনশাল্লাহ আপনারা আমি যা বললাম তার চাইতে বেশি কিছু দেখতে পারবেন আর কি। জীবন নাশের হুমকি মানে কি, আমার এখানে হয়তো যদি পুলিশ টুলিশ যায় আমার বাড়িতে অ্যাটাক করার মতো তাদের সময় তারা আসে, অ্যাটাক করতে পারে। তারপরেও আমি আসছি আমার জমি রক্ষার্থে, দয়া করে আপনারা আমার এটাকে সুষ্ঠু বিচার করে দিবেন। হ্যাঁ, এরাই বালু তুলতেছে আর কি, অনেকের জমি ঢলে গেছে, তারা ভয়ে কথা বলে না। আমরা বলছিলাম 2-3 জনকে, তারা আসতে চেয়েছিল, আবার পরবর্তীতে কীভাবে তারা জানার পরে কীভাবে তাদেরকে নিষেধ করছে তারা আর মুখ খোলে না। হ্যাঁ, এতে পড়বে একজন এটা নিয়ে ই করছিল মতিয়ার রহমান, সে তারা তাকে পিটিছে, তার হাত ভেঙে দিয়েছে। কারা? ওই জহুরুল সোহাগ। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক মুকুল, মৃত্যু আবুল হোসেন, গ্রাম নারায়ণপুর, থানা ইউনিয়ন বরিশাল, থানা পলাশবাড়ী।